Hi dear viewers, how are you? Hope you are fine by the grace of Almighty Allah. Welcome everyone to my YouTube channel AH Method. This is Mr. Hamid. Today I am present to deliver another video. Today's topic is answering question of English first paper for the class 6 to 12. Now let's get started. Comprehension. Seen means observe, porjabekkhon kora. Seen means audit, nirikkhon kora. And comprehension means power of understanding, bujar khomota. So, seen comprehension means nirikkhon bujar khomota. So, dear learners, a question pattern ti amra kothay pabo? Amra eta class 6 theke ekdom ক্লাস টুয়েলভ পর্যন্ত এই কোয়েশ্চেন প্যাটার্নটা দেখতে পাই বিভিন্নভাবে। কীরকম? অনলি ক্লাস এইটের যখন জেএসসি দিতে যাবা তোমরা, তখন তোমরা এটা কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার টুতে চারটা কোয়েশ্চেন থাকবে, সেই চারটা কোয়েশ্চেনের প্রত্যেকটাতে দুই নম্বর করে চার দ্বিগুণে আট মার্কস তোমার বরাদ্দ থাকবে। আবার ক্লাস সিক্স সেভেন নাইন টেন এর কোয়েশ্চেন পেপারে তোমরা এটা দেখতে পাবা ঠিক একইভাবে কোয়েশ্চেন নাম্বার টুতে, যেখানে পাঁচটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটার জন্য দুই নাম্বার করে পাঁচ দ্বিগুণে দশ নাম্বার বরাদ্দ থাকবে। অ্যান্ড লাস্ট অফ অল ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এইচএসসির কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বিতে তোমরা ঠিক একইভাবে দেখতে পাবা পাঁচটা কোয়েশ্চেন, সেই পাঁচটা কোয়েশ্চেনের প্রত্যেকটাতে দুই নাম্বার করে পাঁচ দ্বিগুণে দশ নাম্বার মার্কস তোমার বরাদ্দ থাকবে। নাও লেট সি দ্য পেসেস, রিড দ্য পেসেস, পেসেসটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাও লেটস রিড দ্য পেসেস উইথ মিনিং। 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, একুশে ফেব্রুয়ারি পালিত হয় অ্যাজ শহীদ দিবস, শহীদ দিবস হিসেবে এভরি ইয়ার প্রত্যেক বছর থ্রু আউট দ্য কান্ট্রি দেশব্যাপী ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স, শহীদদের স্মরণে অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 1952 সালের ভাষা আন্দোলনের পিপল ওয়ার ব্ল্যাক বেজেস, লোকজন কালো বেজ ধারণ করে অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার এবং শহীদ মিনারে যায় ইন বেয়ার ফুট প্রসেশন, খালি পায় মিছিল সহকারে সিঙ্গিং মর্নিং সংস, শোক গান গাইতে গাইতে দে প্লেস রেটস, তারা পুষ্পমাল্য অর্পণ করে অ্যাট দ্য শহীদ মিনার, শহীদ মিনারে। নাও লেটস সি দ্য কোয়েশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ অনলি দুটা কোয়েশ্চেন শো করলাম। এটা কিন্তু আসলে কিছুক্ষণ আগে যে বললাম ক্লাস এইটে শুধু চারটা কোয়েশ্চেন পাবা আর বাকি সব ক্লাসগুলোতে পাঁচটা কোয়েশ্চেন করে পাবা। এখন আমি আনসারিং কোয়েশ্চেনের আগে আমি একটু করে তোমাদেরকে একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে কি স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমি বলি কি যে আনসারিং কোয়েশ্চেনের টেকনিক হচ্ছে কি লাইক কোয়েশ্চেন অ্যান্ড লাইক আনসার। লাইক কোয়েশ্চেন লাইক আনসার মিনস যেমন প্রশ্ন তেমন উত্তর। তো প্রশ্ন বলতে আমাদের মাথায় চলে আসবে এখন কোয়েশ্চেন স্ট্রাকচার। কোয়েশ্চেন স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ ইন্টারোগেশন, এটাই হচ্ছে কি কোয়েশ্চেনের মেইন স্ট্রাকচার। এর শুরুতে আমরা প্রয়োজন মতো ডাব্লিউএইচ ওয়ার্ড যে আটটা বা নয়টা আছে সেগুলো বসাতে পারবো। এরপরে যদি আমরা লাইক আনসার বলি, আনসার আমরা দেখি যে ম্যাক্সিমাম টাইমে অ্যাসার্টিভ সেন্টেন্সে দিতে পারি, তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। এইবার আসো কোয়েশ্চেন বলি আর আনসার বলি, এগুলো কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স
টেন্সকে অনুকরণ করে আমাদেরকে যেই টেন্সে কোয়েশ্চেনটা থাকবে সেই কি টেন্সে আমাদের আনসারটা করতে হবে। দ্যাট মিন্স কোয়েশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমরাও প্রেজেন্ট টেন্সে আনসার করব, কোয়েশ্চেন ফার্স্ট অর ফিউচার টেন্সে থাকলে আমরাও ফার্স্ট অর ফিউচার টেন্সে আনসার করব। এখন তাই আমরা এ নাম্বার কোয়েশ্চেনটা আনসারটা করার জন্য ট্রাই করি। কোয়েশ্চেন এ, ডেসক্রিপ্ট বর্ণনা করো হোয়াই 21st February ইজ অবজার্ভ, কেন 21শে ফেব্রুয়ারি পালিত হয় অ্যাজ শহীদ দিবস, শহীদ দিবস হিসেবে এভরি ইয়ার প্রত্যেক বছর থ্রু আউট দ্য কান্ট্রি দেশব্যাপী। এখানে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি কিছু কিছু কোয়েশ্চেনে তোমরা দেখতে পাবা যে 50% আনসার কোয়েশ্চেনেই থাকে, সেই 50% আনসার দিয়ে স্টার্ট করব আর বাকি 50% পেজেস থেকে দেব। যেমন এখানে আমরা স্টার্ট করব 21st February ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি, এটা তাহলে আমরা আনসার লিখে স্টার্ট করি। এ আনসার 21st February ইজ অবজার্ভড, 21st February ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি, বাকি 50% এখানে আছে ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। বাট এটা আমরা পেসেস থেকে হুবহু এখানে উঠিয়ে দিতে পারবো না, দিলে কি হবে হয়তো এক্সামিনার শূন্য দিবে অথবা দয় আমায়া করে এক দিবে, কিন্তু আমাদের শূন্য পাইলেও চলবে না এক পাইলেও চলবে না, আমাদেরকে দুইয়ে দুই টার্গেট করে আনসার করতে হবে। তাইলে এই জায়গায় তোমাদেরকে বলা হয় যে কি ইউ হ্যাভ টু আনসার ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় তোমাকে কি করতে হবে আনসারটা করতে হবে। যদি করি তাইলে এই জায়গায় আসতে হবে যে এখানে আছে হোয়াই, আমরা জানি হাউ যদি কোয়েশ্চেনে থাকে তাইলে সেই আনসারটা আমরা লেখার সময় হাউ এর পরিবর্তে বাই অথবা উইথ দিয়ে লিখব, আর যদি হোয়াই থাকে তাইলে আমরা বিকজ, বিকজ অফ, টু, ইন অর্ডার টু, এগুলোর কোনো একটা দিয়ে আমরা আনসারটা লিখব। তাইলে এই জায়গায় আমরা ইন অর্ডার টু দিয়ে স্টার্ট করি, ইন অর্ডার টু রিমেম্বারেন্স নাউন ফর্মে আছে, কিন্তু এখানে আমরা ইন অর্ডার টু আছে এর পরে ভার্বের এক নম্বর বসানোর পারমিশন আছে অ্যাকর্ডিং টু গ্রামার, তাইলে আমরা এটার ভার্বের এক নম্বর যেটা সেটা বসাবো রিমেম্বার, আর ই এম ই এম বি ই আর রিমেম্বার, বাকিটা পুরোটা আমরা দেখে দেখে বসিয়ে দিতে পারবো। অফ দ্য মার্টার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, ফুল স্টপ। আমাদের আনসারটা এতটুকুতে হয়ে গেল, এখানে আমরা দুইয়ে দুই পেয়ে যাব। এখানে আবার তোমরা হয়তো কেউ কেউ কোয়েশ্চেন করবা যে এখানে শুধু অনলি একটা সেন্টেন্স কেন, তোমাদের বলা হয়ে থাকে যে একটা সেন্টেন্স অথবা দুইটা সেন্টেন্স অথবা তিনটা সেন্টেন্স দিয়ে আনসারিং কোয়েশ্চেনটা করতে হবে, কিন্তু যখন দেখা যাবে একটা সেন্টেন্সেই আনসার কমপ্লিট হয়ে যায় তাহলে সেই একটা সেন্টেন্সেই হবে, যখন দুইটা বা তিনটা প্রয়োজন তখন দুইটা বা তিনটা লিখবা বা লিখতে হবে। এখানে আমরা দেখতেছি একটা সেন্টেন্সে আমাদের আনসারটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন বি, হোয়ার ডু পিপল গো অন 21st February, 21শে ফেব্রুয়ারিতে লোকজন কোথায় যায়, হোয়াই ডু দে গো দেয়ার, কেন তারা সেখানে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা কোয়েশ্চেন আছে, তো এখানে মাইন্ডে রাখতে হবে যে এটাতে এক নাম্বার দিবে তোমাকে আর এটাতে এক নাম্বার দিবে, যদি দুইটা কোয়েশ্চেনের আনসারই সঠিক হয় তাহলে আমরা দুই পেয়ে যাব, আর যদি যে কোনো একটা ভুল যায় তাহলে এক নাম্বার মাইনাস হবে, পাবো যে কত এক, দুইটাই ভুল গেলে তাহলে শূন্য পেতে হবে। তাহলে এবার আমরা আনসার করি যে হোয়ার, এখানে আছে হোয়ার, হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে তার আনসারে আসবে একটা জায়গার নাম, প্লেস, স্থান। তাইলে এখানে কী আসবে দেখি, পিপল গো
on 21st February. তাহলে আমরা লিখি বি আনসার পিপল গো, এই জায়গায় আমরা জায়গাটা বসিয়ে দেব, টু দা শহীদ মিনার। On 21st February, full stop. First question and answer, আমাদের হয়ে গেল। Second question, why? Why এর আনসারে কি কি হয়? কিছুক্ষণ আগে বলে দিলাম। Because of, to, in order to, আমরা যে কোনো একটা দিয়ে start করতে পারবো। তাইলে আমরা because দিয়ে start করি। Because they, এখান থেকে they go there কি জন্য যায়? বাসা শহীদদেরকে সম্মান জানাতে, to show respect to the ল্যাঙ্গুয়েজ মার্টার। বাকিটা আমরা এখান থেকে নিতে পারবো, প্লেস রেথ এট দ্য শহীদ মিনার বাই প্লেসিং রেথ এট দ্য শহীদ মিনার। দ্যাটস অল। সো ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ হ্যাভ এনি সাজেশন অর কোয়েশ্চন প্লিজ সেন্ড মি, অ্যান্ড ইফ ইউ আর বেনিফিটেড উইথ দিস ভিডিও স্লাইটলি please like, comment, share and do subscribe my channel for more educational videos and then click the bell icon for notification. Thank you all.